দেখুন, যে কারণে জাপান সাগরে আমেরিকা জাপান যৌথ মহড়া শুরু। মার্কিন বিমানবাহী দুই রণতরীর সঙ্গে যৌথ মহড়া শুরু করেছে জাপানের নৌ এবং বিমানবাহিনী। বৃহস্পতিবার জাপান সাগরে শুরু হয় এ মহড়া। মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসন এবং ইউএসএস রোনাল্ড রিগানের সঙ্গে মহড়ায় অংশ নেবে জাপানের ডেস্ট্রয়ার হিউগা এবং আশিয়াগারা। মার্কিন সপ্তম নৌবহর নিজ ফেসবুক পাতায় বিবৃতিতে এই মহড়াকে নিয়মিত প্রশিক্ষণ হিসেবে দাবি করেছে। ভারত এশীয় প্রশান্ত মহাসাগরীয় বাহিনীর পারস্পরিক তৎপরতা ও প্রস্তুতি বাড়ানোর জন্য এর আয়োজন করা হয়েছে বলেও ফেসবুকে উল্লেখ করা হয়। উত্তর কোরিয়ার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র পরীক্ষার মুখে বল প্রদর্শনের অংশ হিসেবে আমেরিকা বিমানবাহী রণতরী নেতৃত্বাধীন স্ট্রাইক গ্রুপকে ওই এলাকায় পাঠিয়েছে। এছাড়া দক্ষিণ কোরিয়া থার্ড ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে আমেরিকা। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।